হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। পুকুরের জলে নামে ভিডিওটা স্টার্ট করলাম, তো পুকুরের জলে নেমেছি কেন সেটা তোমরা বুঝতে পারছো না, ওয়েট করো বুঝতে পারবে। তবে পুকুরের জলে আমি নেমেছি ঠিক স্নানের আগের মুহূর্তে, ঠিক আছে? মোটামুটি এখন কটা বাজে, ওই সকাল 10টা মতো বাজবে, তো সেই সময়ে আমি নেমেছি পুকুরের জলে। আর কেন বুঝতে পারছো কি, তাল ডাল একটা নিয়ে উঠছি পুকুরের জল থেকে। পুকুরের জলে নেমেছি তার কারণটা হচ্ছে আজকে পুকুর থেকে শামুক তুলছি, ঠিক আছে? তো পুকুরের শামুক হয়েছে কম বেশি, একদম কম, খুব একটা বেশি হয়নি, কম হয়েছে। তো কয়েকদিন আগে এই যে তাল ডালগুলো বাবাকে দিতে বলেছিলাম, তো বাবা তাল ডাল কেটে দিয়েছিল। আজকে ভাবলাম যে সময় করে তুলি এই তাল ডালগুলো, তো ওটাই হচ্ছে ব্যাপার। তো আজকে ভাবলাম যে তুলি, তো বাস কাঁচা ধোয়া করে আর নেমে পড়েছি পুকুরের জলে। পুকুরের জলে নেমে পড়ে এই যে একটা তাল ডাল তুলেছি, মোটামুটি 4-5টা তাল ডাল দেওয়া আছে। তো মোটামুটি এটাতে শামুক পড়েছে, খুব বেশি না পড়লো, মোটামুটি পড়েছে। তবে যারা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বড় শামুকের থেকে বাচ্চা শামুকই সব থেকে বেশি, প্রচুর বাচ্চা বাচ্চা শামুক পড়েছে, সেই তুলনায় বড় বড় শামুকের পরিমাণ খুবই কম আছে। তো দেখা যাক, মানে ওই সব তাল ডালগুলো তুলে কতগুলো কি শামুক হচ্ছে, তারপরে না হয় ডিসাইড করব আজকের মেনু কি হবে। আজকে অনেক দিন ধরে শামুক খাবো খাবো করছি, কিন্তু শামুক আর খাওয়া হয়নি। তো তাল ডালগুলো তো তুললাম, মানে তুলবো, এবার একটার পর একটা তুলবো, তো দেখা যাক। তবে এই তাল ডালটায় মোটামুটি পর্যাপ্ত পরিমাণে শামুক ছিল, কম শামুক ছিল বলাটা ঠিক আমার ভুল হবে, পর্যাপ্ত পরিমাণেই ছিল, এর থেকে মানে বেশিও খুব একটা নয় আর খুব যে কম ছিল সেটাও নয়। এবার প্রতিদিন তো ভিডিওটা আমি স্টার্ট করি সকালের সংসারের কাজ বাজ দেখিয়ে, আজকে ভাবলাম যে একটু অন্য কিছু দেখিয়ে না আমার ভিডিওটা আমি স্টার্ট করি, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। একঘেয়েমি কারোরই ভালো লাগে না, আর একঘেয়েমি প্রতিদিনই সংসারের কাজ 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 কাজ, তো সেটার জন্য চেঞ্জ করার জন্য এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। যদিও এই ভিডিওটা করতে আমাকে অনেকটা হ্যাপা হতে হয়েছে, তো কিছু করার নেই, টুকটাক যখন সেই পুকুরে নেমেছি তো তখন আর তোমাদের সাথে শেয়ার করতে কি, তো চেষ্টা করছি আর কি শেয়ার করার। এই যে ডালটা, তাল ডালটা, এই তাল ডালটার শামুকগুলো সব তোলা হয়ে গেছে, মানে যেগুলো বড় বড় শামুক ছিল সেই শামুকগুলো আমি নিয়ে নিয়েছি, আর ছোটো ছোটো বাচ্চা বাচ্চা শামুকগুলো রেখে দিয়েছি, ওগুলো বড় হবে পরে, তখন ওগুলো তোলা হবে। তো একটা তাল ডাল তোলা হয়েছে, এরপর বাকির তাল ডালগুলোর খোঁজে আমি আবারও পুকুরের জলে নেমে পড়েছি, ঠিক আছে? এইদিকে দেখতে পাচ্ছ পুকুরের মানে অর্ধেকটা কভার করে নিয়েছি, তেঁতুল গাছটা পড়েছে, জলটার কালারটাও অনেকটাই মানে খারাপ হয়ে গেছে, যেহেতু তেঁতুল গাছটা পড়েছে, এবার তেঁতুল গাছের পাতা, তারপরে গাছের কাঠ সবই তো পড়ছে। এইদিকে গিয়ে আর একটা তাল ডাল পেয়েছি, বাবা যদি আমাকে বলে দিয়েছে যে কোন দিকে তাল ডালগুলো দেওয়া আছে, সেই দিকে সেদিকে গেলেই আমি তাল ডালগুলো পেয়ে যাব। তো এই আর একটা তাল ডাল তুলেছি, এটাতে কতটা পরিমাণ শামুক পড়েছে সেইটাই হচ্ছে দেখার। তো এই তাল ডালটায় খুব একটা বেশি শামুক পড়েনি, ওই হাতে গোনা 7-8টা মতো ছিল, তো এটা ওই শামুকগুলো তুলে নিয়েছি, বেশিরভাগ শামুকই বাচ্চা বাচ্চা, তো সেই শামুকগুলো রেখে দিয়েছি। আর ওই তাল ডালটাও নামিয়ে দিলাম, এবার আর একটুখানি জলের দিকে ঢুকে দেখছি যে তাল ডাল আছে কি না। দেখতেই পাচ্ছি একেবারে সামনেটাতেই পুরো একদম আমার এক বুক জল হয়ে গেছে, এখন বর্ষাকাল পুরো একদম পুকুর ভর্তি, ঠিক আছে? জলটা যদি আর একটু পরিষ্কার হতো তো ভালো হতো, পরিষ্কার হতো কিন্তু এই যে তেঁতুল গাছটার জন্যই পরিষ্কার নয়। মোটামুটি অনেকগুলো তাল ডালই তুললাম, কিন্তু শামুক সেই পরিমাণে পেলাম না, এই কয়েকটা শামুকই পেলাম, তো যেটা হচ্ছে আজকে হবে না, আরও একদিন তাল ডাল তুলে সেটা মিক্স করে তারপরে কিন্তু রান্না হবে, ঠিক আছে? ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে নামতে নামতেই ভাবলাম ভিডিওটা করি। আজকে স্নান টান করতে অনেক দেরি হয়ে গেল, অনেক মানে অনেকটাই দেরি হয়ে গেছে, মোটামুটি এখন বাজে হচ্ছে 12:45। তো ভাতটা আমি উনুনে চাপিয়ে দিয়েছি, স্নান করে বেরিয়ে না বেরিয়েই ভাতটা উনুন ধরিয়ে চাপিয়ে দিলাম। আজ স্নান করতে দেরি হলো তার কারণ গত পরশু তো প্রচুর বৃষ্টি পড়েছে, আর বৃষ্টির কারণে
চারিদিক পুরো কাদায় কাদাময় হয়েছিল। জল বালতিগুলো, জল রাখার টিনগুলো সবে যেন কাদাতে ভর্তি ছিল। তো সেই সব পরিষ্কার করে ধুলাম, তারপরে তোমার বাইরে তো চারিদিকে কাদায় যেন পাতাগুলো ভর্তি হয়েছিল, মানে কাদায় মাটিয়ে চিটিয়ে গেছিলো পাতাগুলো। তো সেই পাতাগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করতে অনেকক্ষণ টাইম লাগলো। তারপরে আবার শ্যাম্পু করে স্নান করলাম। তো সবে মিলিয়ে মিশিয়ে আজকে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে, অনেকটা মানে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, ভাতটা চাপিয়ে দিয়েছে উনুনে, এবার ঝটপট করে রান্না করব। জানি না আজকে কখন রান্না করতে মানে রান্না করে শেষ করতে পারবো। এখন তো মোটামুটি রান্নাটা চাপালাম প্রায় 11:45-টার দিকে, 1:30 তো বাজবেই আজকে রান্না বান্না করতে। আর এই গামছাটা চুলটা মুছে ভিজে গেছে, গামছাটাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছি। এখন ভাগ্যিস ঘরে এলাম, তাই দেখছি যে ভেজা গামছাটা নামানো আছে, এখন এটা গিয়ে বাইরে মেলে দেবো। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না করতে ওইদিকে দেখতে পাচ্ছ উনান জ্বালিয়ে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, মানে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, ওখানে ভাত হচ্ছে। আর বাবা পুকুরে কখন কখন ছিপ ফেলেছিল জানি না, তো ছোট্ট একটা মাছ পড়েছিল, তো সেই মাছটা এখন কেটে নিয়েছি। বড় মাছ আজকে পড়েনি, ছোট্ট একদমই চারা মাছ দেখতে পাচ্ছ তোমরা। তো আমার কথা বলতে একটুখানি ডিস্টার্ব হচ্ছে, কারণ গলাটা একটুখানি ব্যথা ব্যথা করছে, তো সেই কারণে মাঝে মধ্যে আমি আটকে যাচ্ছি কথা বলতে গিয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই মাছটা ছোট্ট একটা মাছ পড়েছে, তো এই মাছটা এখন কেটে পরিষ্কার করে নেব, তারপরে তো আবারও টুকিটাকি টুকিটাকি জিনিস তো রান্না বান্না করবোই। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর এই ছোটো মাছটা দিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি করেছি, খুবই ভালো লাগছিলো খেতে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সহজ রেসিপি, মাছ ভাজাই বলতে পারো, তবে একটুখানি অন্যরকম স্টাইলে ভাজা, তো সেটা খুবই ভালো লেগেছিল খেতে, যার জন্য ছোট্ট করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। ছোট্ট বলতে ইজি রেসিপি, তো বেশিক্ষণ টাইম লাগেনি, ঠিক আছে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মাছটা তো আমি প্রথমে ভেজে নিয়েছি, তারপরে যেটা করছি সেটা তোমাদের বলি। কড়াইতে তেল দিয়েছি, তেলে আমি দিলাম গোটা জিরে ফোড়ন, ঠিক আছে। তেলটা কিন্তু খুব বেশি দিইনি, অল্প, একদমই অল্প পরিমাণে দিয়েছি। গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে দেবো, ঠিক আছে। নুন হলুদটা অল্প পরিমাণেই দেবো, খুব বেশি নয়, কারণ মাছটা ভাজার সময় মাছের মধ্যে তো নুন হলুদ মাখানোই ছিল। আর হলুদ বলতে এই যে ইয়েটাতে খুব যে হলদে কালার করতে হবে সেরকমটা নয়, জাস্ট নিয়ম সারা হলুদ দেবো, ঠিক আছে। এক চিমটি মতো দিয়েছি আমি, ঠিক আছে। তো এবার এগুলোকে ভাজবো, পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কুচি এগুলোকে ভাজবো বেশ ভালো করে। এটা বলতে পারো মাছের ভর্তা, মানে এই রেসিপিটাকে বলতে পারো যে মাছের ভর্তা, ঠিক আছে। বাট খেতে অসাধারণ টেস্ট হয়েছিল, একেবারেই তো মাছটা ছোটো ছিল, তো ওটাকে আর কী করবো খুঁজে পাইনি, তাই এইভাবে ভর্তা করে নিয়েছি। খেতে খুবই ভালো লেগেছিলো, খুব মানে খুব একদম সন্তুষ্ট করে খেয়েছি। যাই হোক, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই মাছটা ভালো করে আমি আগেই কাটা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে ঝুরো ঝুরো করে ওই দিয়ে দিলাম ভাজার মধ্যে, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজার মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেশ নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প পরিমাণে, যাতে করে মশলার সাথে ভালোভাবে মিক্স করে, মশলা বলতে তো কিছু নয়, মানে ওই সব কিছু জিনিস যেন ভালো করে একে অপরের সাথে মিক্স করে যায়, তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আর এবার ভালো করে ড্রাই করে ভাজবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এখানে হচ্ছে খসলা বড়া ভাজা আর ভাত, প্রত্যেক দিনই করতে হয় ভাত, তো ভাত। এটা হচ্ছে করলা আলু কুমড়োর তরকারি, মানে চচ্চড়ি বলতে পারো, ঢেঁড়স আলু দিয়ে তরকারি আর মুসুরির ডাল। আর এইখানে কড়াইতে হচ্ছে এই যে মাছের যে ভাজাটা সেটা হচ্ছে, তো এটা একেবারে ড্রাই হয়ে এসেছে, একেবারে শুকনো শুকনো করে নামাবো, তাহলে খেতে বেশ ভালো লাগবে ঝুরো ঝুরো করে। আজকেও দুপুর হতে না হতেই বৃষ্টিটা জোর আরম্ভ হয়ে গেল, প্রচুর বৃষ্টি, প্রচুর। রান্নাবান্না করতে যেহেতু একটুখানি দেরি হয়েছিল, তো রান্নাবান্না করে খাবার দাবার খেয়ে ধুয়ে, মানে খেয়ে বাসনগুলো ধুয়েছি, ধুয়ে যা ফুটছে আর ঝরঝর করে বৃষ্টিটা আরম্ভ হলো, প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর, মানে এত পরিমাণে বৃষ্টি পড়ছে না যে কী বলবো। মানে আজকে সকাল থেকে পরিষ্কার ছিল ওয়েদারটা, হালকা হালকা রোদও দিচ্ছিল, শ্যাম্পু তো করেছি কিন্তু আর মনে হচ্ছে না যে আজকে আমার চুলটা শুকনো হবে, কারণ রোদ তো আর দেবে না, যে পরিমাণে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। বাস আজকে আর রোদ দেওয়ার পর অপশানই নেই, মেঘও প্রচুর ডাকছে, তো
মেঘ মনে হচ্ছে আজকে ছাড়বে না। বৃষ্টিটা আমি তোমাদের দেখাচ্ছি কেমন পড়েছে, দেখো দেখো বৃষ্টিটা মারাত্মক পরিমাণে, 5 থেকে 7 মিনিট বৃষ্টিটা পড়েছে, তাতেই রাস্তায় এত পরিমাণে জল গড়াতে আরম্ভ করেছে। এবার যদি ঘন্টাখানেক বৃষ্টি পড়ে যায় তাহলে পুরো চারিধার ঘুষে চলে যাবে। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, আর আমি আছি হচ্ছে কাকিমাদের বাড়িতে। আজকে কাকিমা অনেক দিন পর বাড়ি এসেছে, কাকিমা তো চলে গেছিলো দিদির বাড়ি ঘুরতে, মেয়ের বাড়ি ঘুরতে, তো আজ এসেছে হঠাৎ করেই। এইদিকে ভাই একটা ডাব কাটছে, ডাবটা অনেক দিন ধরেই ঘরে ছিল, তো ডাব চিংড়ি করার জন্য রেখে দেওয়া হয়েছিল, কিন্তু চিংড়ির অভাবে আর ডাব চিংড়ি হচ্ছিলই না হচ্ছিলই না। তো ভাইয়ের আজকে কী ইচ্ছে হলো জানি না, ডাবটা দিল কেটে। আর এইদিকে কাকিমা এসেছে, তো বাতাবি লেবু নিয়ে এসছে, বাস কাকিমা এদিকে বাতাবি লেবু ছাড়াচ্ছে। তো বাতাবি লেবু অনেক দিন ধরেই খাবো খাবো করছিলাম, জানি না কাকিমা মনে মনেই বুঝতে পেরে নিয়ে চলে এসেছে। আমাকে একটা দিয়েছে আর এটা হচ্ছে কাকিমাদের, তো ওটাই আজকে ছাড়ানো হচ্ছে। আমারটা আগামীকাল ছাড়ানো হবে যেটা আমাকে দিয়েছে। এখানে ভাই তো কোনো রকমে ডাবটা কাটতে পাচ্ছে না, তো ভাইকে বলা হলো যে বাবার কাছে যা, আর বাবাও ডাকলো। তো মোটামুটি ভাই বাবার কাছকে গিয়ে ডাবটা ছাড়িয়ে নিয়ে এলো। ও বাবা দেখো ডাব হয়ে গেছে নারকেল, একটা কচি নারকেল, ডাব আর ডাব নেই। তো এটা এবার ছাড়িয়ে খাওয়া হবে। তো নারকেলটা তো ছাড়িয়ে কিছুটা খাওয়া হলো, আর আমি কিছুটা পরিমাণ ঘরে নিয়ে এলাম, কারণ হচ্ছে আজকে রুটির তরকারি করব ঘুগনি। তো সেই ঘুগনির সাথে নারকেলটা ভাবছি একটুখানি মিক্স করব, তাহলে বেশ ভালো লাগবে। নারকেল দিয়ে ঘুগলি করলে তো অসাধারণ টেস্ট হয়, তো সেই কারণেই একদমই তো কচি কচি নারকেলটা, তো একেবারে দেখো আমি সরু সরু করে ফালি ফালি করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কাটছি। এটা কুচি কুচি করে কাটলেও ভালো হয়, কিন্তু লম্বা লম্বা করে কাটলে আমার বেশি ভালো লাগে। তো সেই কারণে দেখো আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি। আর উপরের যে হালকা ছালটা রয়েছে, হালকা ব্রাউন কালার তো হয়নি, ওটাও হালকা সাদা সাদা কালারই রয়েছে, একেবারে কচি। ডাবের ভেতরেই ছিল তো নারকেলটা, তো একেবারেই কচি নারকেল, আর এত টেস্ট ছিল না, একদম কচি নারকেলের টেস্টটা সম্পূর্ণ আলাদা রকম হয়, তো খেতে বেশ ভালো লাগে। আমি তো এই কাটতে কাটতে পুরো মুখে দিতেই এসেছি। আর এই যে ঘুগনির মশলা কষানো হচ্ছে, আর মশলা কষানোর সময়ই আমি এই যে নারকেল কুচিগুলো দিয়ে দিলাম, এই মশলার সঙ্গে ওই নারকেল কুচিগুলো একটুখানি দিয়ে দেবো, তাহলে ভাজাও হয়ে যাবে আবার কষানোও হয়ে যাবে। তো এই মশলার সঙ্গেই মোটামুটি ভালো করে আমি ভেজে নেব নারকেলগুলো। আমি তেলে ভাজতে পারতাম, কিন্তু তেলে ভাজলে একটুখানি কেমন করে যেন খড়খড়ি হয়ে যেত, তো সেই জন্য মশলার সঙ্গে দিয়েই ভাজছি, বেশ ভালো হবে। মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা মটর আলু সেদ্ধটা ঢেলে দিলাম প্রেশার কুকার থেকে ডাইরেক্ট কড়াইতে। এবার ঘুগনিটা কষাবো, তারপরে জল দিয়ে ফোটাবো, ব্যাস হয়ে যাবে। ব্যাস রাত্রিবেলা রান্না বানাও কমপ্লিট। আর এই যে আজকে মোটামুটি অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে গুছিয়ে রাখার জন্য, তো ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুদিন ধরে তো মোটামুটি সেরকম শুকনো হয়নি, সব ছাদে মেলাই ছিল। আজকে মোটামুটি দেখছি যে যেগুলো সেই দিন কেচে মেরেছিলাম সেইগুলো আজকে শুকনো হয়েছে, তো সেইগুলোই ভাবলাম যে এখন ভাঁজ করে রেখে দিই, এখন তো আর সেরকম কোনো কাজ নেই। তো আমি এখন সব ভাঁজ করার জন্য লেগে পড়লাম, অনেকগুলো জিনিস ভাঁজ করা হয়ে গেছে, মানে যেগুলো আমি স্নান করার পর ছাদে গিয়েছিলাম তুলে নিয়ে এসেছি সেগুলো হচ্ছে ভাঁজ করা হয়ে গেছে, আর যেগুলো হচ্ছে সন্ধেবেলায় তুলে নিয়ে এলাম সেইগুলো এখন ভাঁজ করব, ঠিক আছে। যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো দেখতে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
যদি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটা যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা দরকার আছে, ভিডিওগুলো দেখতে বেশ ভালোই লাগছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের সাথে ভিডিওগুলো শেয়ার করো, তাহলে আমার চ্যানেলটা গ্রো করাতে একটুখানি হেল্প হয়ে যাবে। তো যদি চাও আমাকে হেল্প করতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী সকলের সাথে শেয়ার করতে পারো। আজকের মতো তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে টাটা অ্যান্ড গুড নাইট।